তো আজকে আমরা কথা বলবো বেসুস ব্র্যান্ডের আদামান মেটাল বডির একটি পাওয়ার ব্যাংক যেটি হচ্ছে 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে, অর্থাৎ কুইক চার্জ সাপোর্টেড এবং এটি এআই ফিচার সমৃদ্ধ একটি পাওয়ার ব্যাংক, যে কারণে আপনার ডিভাইসের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটি পাওয়ার ডেলিভারি করবে। নর্মাল যে পাওয়ার ব্যাংকগুলো আছে সেগুলোতে একটা সমস্যা থাকে, সেটি হচ্ছে সঠিকভাবে পাওয়ার ডেলিভারি করতে পারে না, যে কারণে আপনার যে ডিভাইস সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যায়। এক এক সময় এক এক ধরনের ভোল্টেজ এটি ডেলিভার করে এবং সেটি আপনার ব্যাটারি লাইফটাকে ড্যামেজ করে দেয়। তবে আপনার পাওয়ার ব্যাংকটি যদি একটু ইন্টেলিজেন্ট হয় তাহলে কিন্তু ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা নেই, কারণ এটি আপনার ডিভাইসকে কোনোভাবেই ক্ষতি করবে না। ওকে, তো আজকে আমরা এটিকে আনবক্স করব, এটির প্রাইস কত, কোথায় পাবেন, যাবতীয় ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আনবক্সিং করার পাশাপাশি আমরা জানবো এই ডিভাইসটিতে কী কী ফিচার আছে এবং কেন আপনি এই পাওয়ার ব্যাংকটি পারচেজ করবেন। লেটস ডু ইট। তো আমরা এই মুহূর্তে যে পাওয়ার ব্যাংকটি আনবক্সিং করতে চলেছি এটি হচ্ছে বেসুস ব্র্যান্ডের আদামান মেটাল ডিজিটাল ডিসপ্লে কুইক চার্জ পাওয়ার ব্যাংক এবং এটির ক্যাপাসিটি হচ্ছে 20000 mAh এবং এটি পাওয়ার ডেলিভারি করতে পারে একসাথে 22.5 ওয়াট পর্যন্ত। এটিকে আনবক্স করে দেখি ভিতরে কি কি আছে। তো বক্সটি যদি আমরা ওপেন করি তাহলে মূলত এখানে যে মেইন ডিভাইসটি এটি বেরিয়ে আসলো, এটি মূলত আলাদা একটি কম্পার্টমেন্টের মধ্যে থাকে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল, একটি ওয়ারেন্টি কার্ড এবং কিছু স্টিকার রয়েছে। তো এগুলোকে আমরা এক পাশে রাখলাম। তো এটি হচ্ছে মূলত সে পাওয়ার ব্যাংক এবং এটি দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে, কারণ এটিতে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, পাশাপাশি এটি হচ্ছে মেটালিক। ওয়েটটা মেজার করে দেখব, এই জন্য আমরা একটি ওয়েট মেশিন নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এই মধ্যে এটি 0 গ্রাম আছে। এখন আমরা যখন এই পাওয়ার ব্যাংকটি রাখলাম এটির ওয়েট দেখাচ্ছে 487 গ্রাম, মোটামুটি আধা কেজির কাছাকাছি। যেহেতু এখানে হিউজ ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে তাই অবশ্যই এটির ওয়েটটি যথেষ্ট পরিমাণ হবে, এটাই স্বাভাবিক। তাই পকেটে নিয়ে ব্যবহার করতে কিছুটা আপনাদের কষ্ট হতে পারে, তবে ব্যাক প্যাকেজ আপনি খুব ইজিলি এটি ক্যারি করতে পারবেন। আর যেহেতু এটি মেটাল বেল্ট তাই এটিতে স্বাভাবিক প্রেশারে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ফ্রন্ট সাইডে মূলত একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ ডিসপ্লেতে আমরা এটিতে কত পার্সেন্ট চার্জ রিমেনিং অবস্থায় আছে, যদিও এটি এখন ব্লিঙ্ক হচ্ছে কারণ হচ্ছে এটি ভিডিও মোডে আছে এই জন্য, বাট আমার এখানে শো করছে এটি 89% চার্জ আছে। আর এটির পাশাপাশি আমরা যখন কোনো ডিভাইসকে এটির সাথে কানেক্ট করবো চার্জ দেওয়ার জন্য তখন কিন্তু এটিতে কত ওয়াট ডেলিভার করছে এবং কত অ্যাম্পিয়ার লোড এটি নিচ্ছে সেটি এখানে শো করবে, অর্থাৎ একসাথে আপনি এই ডিসপ্লেতে 3টি ইনফরমেশন পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে বেসুসের কিন্তু ব্র্যান্ডিং করা আছে, পাশাপাশি এখানে উল্লেখ করা আছে এই পাওয়ার ব্যাংকটি 22.5 ওয়াট পর্যন্ত ডেলিভার করতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার বাটন আছে মূলত এটিকে অন করার জন্য, আর এখানে দেখতে পাচ্ছেন বেসুস। বটম সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সতর্কতামূলক চিহ্ন এবং এটির ক্যাপাসিটি এবং এটির যে আউটপুট এই ধরনের কিছু ইনফরমেশন এখানে শেয়ার করা হয়েছে। টপ পোর্শনে আমরা এখানে টোটাল 5টি পোর্ট দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টাইপ সি পোর্ট, এরপর হচ্ছে লাইটনিং পোর্ট এবং ম্যাক্রো ইউএসবি এবং 2টি ফুল সাইজের ইউএসবি পোর্ট। তো এই যে টাইপ সি পোর্ট এটির মাধ্যমে চাইলে আপনি এই ডিভাইসটিকে চার্জ করতে পারবেন। এই 20000 mAh এর পাওয়ার ব্যাংকটি কুইক চার্জ সাপোর্ট করে তাই এই ডিভাইসটিকে মোটামুটি আপনি 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। এবং আপনার যে ডিভাইসটিকে আপনি চার্জ করবেন সেই কেবলটি যদি টাইপ সি টু টাইপ সি হয়ে থাকে তাহলে এই পোর্ট দিয়ে চার্জ করে নিতে পারবেন খুব আর্লি। আর আপনাদেরকে বলে রাখি এই পাওয়ার ব্যাংকের সাথে কিন্তু কোনো ধরনের কেবল দেওয়া হয় না। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি যে 3 ধরনের পোর্ট আমরা নর্মালি ব্যবহার করে থাকি সেই 3টি পোর্ট এখানে আছে, অর্থাৎ মাইক্রো ইউএসবি, লাইটনিং এবং টাইপ সি, অর্থাৎ যে ধরনের কেবল থাকুক না কেন সেটির মাধ্যমে কিন্তু আপনি এটিকে চার্জ করতে পারবেন। এই ছিল মোটামুটি এই পাওয়ার ব্যাংকের পোর্টস। তো এখানে 5টি লোড একসাথে কিন্তু আপনি দিতে পারবেন, তবে সর্বোচ্চ আউটপুট পাবেন 22.5 ওয়াট পর্যন্ত। যে ডিভাইসগুলোতে আপনার 5 ওয়াট আউটপুট প্রয়োজন সেগুলোতে 5 ওয়াট আউটপুট ডেলিভার হবে, যেগুলোতে 10 ওয়াট প্রয়োজন সেটিতে কিন্তু 10 ওয়াট আউটপুট যাবে, অথবা 18 ওয়াট হলে 18 ওয়াট। চাইলে কিন্তু এই প্রিমিয়াম পাওয়ার ব্যাংকটি আপনারা বিডি গ্যাজেট থেকে পারচেজ করতে পারেন, যেটির মূল্য রাখা হয়েছে মাত্র 2200 টাকা, তবে সময়ের পাশাপাশি এটি প্রাইসটা আপ ডাউন করতে পারে। তাই আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া তাদের লিঙ্কে যোগাযোগ করে তারপর পারচেজ করবেন। এই ধরনের গ্যাজেট আনবক্সিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।